আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এখানে দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। গরুর মাংস ভিজাইছি বেশি করে, গরুর মাংস রান্না করব। আর চিংড়ি মাছ, বড়দের চিংড়িগুলো এগুলো ভিজাইলাম। ডাটা দিয়ে রান্না করব, এই যে ডাটা কেটে নিছি। আর ডাটা শাক রান্না করব। আর এখানে আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের গাছের এই যে কুমড়ো একদম ছোট ছোট, এগুলো জালি কুমড়ো, এগুলো দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে একটা আমি আজকে বড়া বানাবো, আর একটা এই যে দুইটা আছে গাছের মধ্যে দৌড়ছিল, তো দুইটাই নিয়ে আসছে। একটা বড়া বানাবো আর একটা রেখে দিব। আর শাকগুলো রান্না করবো, এমনিতে বাজি করব একদম কুচি, দেখেন কাটাকাটি প্রায় শেষ করে ফেলছি। গরুর মাংসটা আগে বসাই দিব, তারপরে এগুলো আস্তে আস্তে বসাবো। তারপর তো চিংড়ি মাছের তরকারিটা বসাই দিলাম, মাছগুলো কষানো হয়ে গেছে, ডাটাগুলো দিয়ে দিই। একদম কচি সবুজ ডাটা, সবুজ না লাল, এগুলো খেতে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এগুলোর মধ্যে কোনো সার টার কিছুই দেওয়া নেই, কিছু সময় কষানো হোক, তারপর সামান্য একটু জল দিব। ডাটার তরকারি আমার হয়ে গেছে, আর এখন শাকটা বসাই দিব। ওই যে শাকটা তারপর তো শাকটা বসাই দিতেছি, রসুন দিচ্ছি দিয়ে দিলাম, বলে গ্যাস দিচ্ছি। বাদামি কালার করে দিয়ে, তারপর শাকগুলো দিয়ে দিব। শাক আজকে আমি ভাব দিই নাই, তো ভাবলাম এভাবে রান্না করি। ডাটা শাক তো সিদ্ধ হতে বেশি সময় লাগে। ডাটা শাক হয়ে গেছে, ডাটা শাক নামে ফেলছে। আর এই যে কুমড়ো বড়াগুলো হয়ে গেছে, যে দেখেন একদম কচি, তো দুইটাই বাজি করতাম, দেখা গেছে দুইটা বাজি করলে খাওয়া হবে না, সেজন্য একটাই করছি। তো কুমড়ো বড়া হয়ে গেছে, আর এখন এই যে গরুর মাংস রান্না করে ফেলবো, এখনই বসাই দিব। তারপর তো গরুর মাংসের যে মশলাটাও ভালোভাবে কষাই নিচ্ছি, মাংসগুলো দিয়ে দিব। আর জিরার শেষ হয়ে গেছিলো, তো জিরা গুঁড়া করে নিছি, জিরা গুঁড়া বলতে ব্লেন্ড করে নিছি। ওখানে তেলের পরিমাণ কম দিছি, যে দেখেন মাংসের মধ্যে প্রচুর তেল, মাংসগুলো দিয়ে দিই। মাংস রান্না বসাইয়া তারপর আমি ঘর মুছবো, বাকি আরও কাজ আছে ঘরের টুকটাক, এগুলো করে তারপর গোসল করবো। দেখবে আস্তে আস্তে মাংস হতে থাক। বেশি করে রান্না করতেছি, ছেলেরা খাবে, ঈদের সময় তো অসুস্থ সবাই ছিল, খাইতে পারে নাই, তো ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করি। আর মাংস জালে জালে এই ভালো লাগে। আস্তে আস্তে মাংসটা ভালোভাবে কষাই, তারপর পানি দিব। কষানোর মধ্যেই মাংসের টেস্ট ভালো আসে। গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন জলের জন্য পানি দিয়ে দিব। আস্তে আস্তে সুন্দর মতন ভালোভাবে কষাই নিছি। এদিক দিয়া ঘরের যে টুকটাক কাজ ছিল সব করে ফেলছি, এখন শুধু গোসল করবো, গোসল করে তারপর ওদের খাবার দিব। পানি দিয়ে দিই গুলোর জন্য। আমরা দুপুরে খাবার খেতে করছি, আমি দিয়ে দিই রস আসতাম,
singhi mas, de data de iarna ne găsim data așa cum răvădi. Arăse gorul mangsa solar mătă. Zabi ki gorul mangsa ditam? Ha? Ki dăm gosta gea? Mă de la gba? Gurumang și ta? Poata cona de ca obosta. Ei, ia sa mi de la. Gurumang și lui. Că nu de ba pe cer, poata n-a cule ca unul de tab necer. Tunde la cea মাথা বিশ করতেছে সারা দিন কাজ করতে করতে আর ভালো লাগে না কয়টা বাজে কি সারা দিন লাগে তার কথা কল লাগে না এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা 7টা এখনো বাজে নাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছিলাম এই যে দেখেন এগুলো কলের সময় কল দিয়ে মানে মেশিন দিয়ে বানানো হয়েছে তো এই সময়গুলো আমার কাছে খুবই ভালো লাগে সানির অপুর পছন্দ ছেলেরা এগুলো পছন্দ করে না ওদের পছন্দ বাজারের কিনা যে লম্বা সময়গুলো এগুলো তো ঈদের দিন তো অসুস্থতার কারণে এই সময়গুলো রান্না করা হয় নাই তো ভাবলাম আজকে রান্না করি এখানে শুধু দুধ গরুর দুধ পানি দেওয়া হয় না শুধু খালি গরুর দুধ দিছি অল্প করে রান্না করব আমি আর স্থানীয় রব্বই খাব আর ওদের জন্য আমি লম্বা যে সময়গুলো বাজারের প্যাকেটের ওইগুলো রান্না করে দিব এটা আসলে চিনিটা পরে দিতে হয় সময়টা যখন ফুটে আসবে তারপরে চিনিটা দিতে হয় অল্প একটু দিয়ে দিই বেশি দিলে গাঢ় হয়ে যাবে আর এখানে আমি আবার ডানো দুধ অ্যাড করব ডিব্বার যে ডানো দুধটা আছে ওটা আর ডানো দুধটা দেওয়ার ফলে সেমাইটা খেতে আরো বেশি মজা হয় আস্তে আস্তে ফুটে সেমাই রান্না শেষ এই যে দুই ধরনের সেমাই রান্না করলাম দুধ সেমাই আরেকটা হলো এই যে মেশিনের সেমাই এটার মধ্যে আমি নারকেল দিছি এটার মধ্যে নারকেল দেই নাই আর দুপুরে রান্না করছিলাম তো আজকে এই যে দেখেন ডাটা দিয়ে চিংড়ি মাছ ভাজি কুমড়া ভাজি শাক দেখবে আজ আমি রেমি সেমাই দিছি খাইতেছে আর সানির আব্বু একটা আতা ফল নিয়ে আসছিল ভাবলাম খাই নষ্ট হয়ে যেতেছে ফ্রিজের মধ্যে রাখা ছিল অনেকদিন ধরে দেখা গেছে আতা ফল খাওয়া হয় না আগে আমরা যখন ছোট ছিলাম বাড়ির পাশে একটা গাছ ছিল মানে আতা ফলগুলো এত মিষ্টি ছিল গাছের তখন দেখা গেছে কেউ খাইতো না এমনিতেই পড়ে থাকতো আর এখন আমরা পাই না বাজারের এত ফুলগুলো একদিক দিয়া দেখা গেছে শক্ত থাকে আরেকদিক দিয়া ভালো থাকে না এই যে দেখেন এটার ওই অবস্থা এই যে এদিক দিয়া বেশি পাকা এদিক দিয়া শক্ত শক্ত মনে হইতেছে একটু টেস্ট করে দেখি কেমন বিসমিল্লাহ প্রচুর মিষ্টি ভালোই আছে তবে যে এই সেটটা কেসরা কেসরা তো আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ